সামনে এডিসি বা স্বশাসিত জেলা পরিষদের ভোট। খুব স্বাভাবিকভাবেই জনজাতি দরদের সমুদ্র নিয়ে বাজে নামবে বিজেপি আর বিএনপি, জোট সরকারের জনবিচ্ছিন্ন নেতা নেত্রীরা। লোকসভার মতোই ছাপা ভোট আর সন্ত্রাসের সাহায্য নিয়ে হয়তো জিতেও যাবে শাসকরা, কিন্তু জানতে ইচ্ছে করে না কেমন আছেন জনজাতিরা, পাহাড়ে কি পৌঁছে গেছে, ঘরে ঘরে রোজগার সবাই কি পাচ্ছে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল। নিন্দুকেরা বলে থাকেন রাজ্যের জোট সরকার মাত্র 3 বছর এই চূড়ান্ত ব্যর্থ, নেই কাজ নেই রোজগার, আছে শুধু ভাষণের খুঁজছি। ইন্ডিপেন্ডেন্ট মন করা গল্পের ওপর ঢৌকন দর্শকদের সামনে তুলে ধরে যা ক্যামেরায় রেকর্ড হয় তাই অনেকে তুলে ধরা হবে আজ আবার। যাদের শোনানো হবে এই প্রতিবেদন তাদের হারানো কিছু, কারণ আজ অবধি তারা কিছু পায়। জনজাতিদের অভিযোগ কেউ খবর দেয় না, কোনো সরকারি সুযোগ মেলে না, সরকারি চাকরির নামে যে কিছু আছে এই শব্দের সাথেই পরিচয় নিয়ে নেবে, এলাকায় কে নেতা সেটাই বোঝা মুশকিল। এত স্বপ্ন নিয়ে একটা সরকার এমনি যুক্ত অসুবিধা। শুনুন শাসন সাঁতার আরবি ব্লকের অন্তর্গত হার বাতিল এডিসি ভিলেজের দরিদ্র জনজাতিদের অভিযোগ। এমন যে কিচ্ছু জিগিল আমি জানে না, শুধু লুটপাট লুটপাট কথা কর। তুমি যাবে জানি সেদিন আরো আলাই গেছে বেতাগা কজে আর কি আরো আর শুধু হেতে কুজ্য বাজে যা কি কুজ্য কি জানে হে কজে মানে কি কোনান গেছে গো এই মানে টিয়া কোনান গেছে শুধু লুটপাট এই বেতাগা হার হারবতরি সার পঞ্চায় কোন পঞ্চায় এরকম দেখে নাই এরকম দেখে না বলতে কি সমস্যাটা তুমি কি হইতে কি সমস্যা কেমনে কইতা হেতে কি বেজাল। সাধারণ মানুষ যারা আছে যারা আপনারা মানুষ আছেন তারা সঞ্চয়তে সুযোগ সুবিধা সবকিছু পাইতেছেন নি কোনটা হাইব কোনো কোনো হাইনি হাই যদি মানে মানে নিত্য যদি চালাফিলা করে হেতরে হয় আর আর যেগুলো চালাফিলা নাই এগুলো তো কোন দি আর যেগুলো তো গরিব তো গরিব গরিব আর গরিব শেষ নিত্য চলাফেরা বলতে মানে যেগুলো পঞ্চায়েত এগুলো যায় এগুলো মানে আর আর যেগুলো যাইতে সবজনে যাইতে আরবি নি সবজনে যাইতে আরবি সবজন তো যাইবার হার তো এই এলাকাতে মানে মানুষের যে উন্নয়নের লাগে বলে সরকারের তরফ তুমি কিছু কি কি করা হয়েছে সরকার আপনারা সুযোগ সুবিধা কোনো কিছু পাইতেছেননি? আগে তো দেখা থেকে মাসিতে একবার দুইবার হয়, এখন তো কোনো সময় যদি 10 দিন করলেও 7 দিন টাকা দুকে 7 দিন দুকে না হাই না কোনো শুনে তো বেতাগাঁও হারবাতলি লোক সব শুনে এনে তো বেতাগাঁ হারবাতলি এলাকার যে লোকরা আছে তারা বিশেষ করে কি কজন নেতা দৈতাম প্রত্যেক গ্রামে 4-5 জন নেতা তো কারে ধরবো কোন নেতা কোন কি ঠিক না হয় না। তো এই এলাকার মধ্যে মানুষের মানে জীবন জীবিকা কি কি করি মানে সংসার চালায় এই এলাকার লোকরা কেমনে চালাবে নিজে আর কোনো পার্টি থেকে চাই না শুধু মানে যাদের বদলে তাতার করে খাইয়ে জঙ্গলে বাস কাটা হইতে নলওয়া বাস বেছে আর দুকাটি হোলা করে এই আর চলে আসে এগুলো নইলে তো মনে হচ্ছে বিচ তো আর ইয়ে গেছে কষ্ট হইতো সরকারের তরফ থেকে কোনো কিছু কোনো কিচ্ছু সুযোগ সুবিধা হয়নি কোনো কিচ্ছু নেই। তাহলে এখন আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন? দাবি বলতে আর কি কইব আর অসর কইলে উনি সবাই তো জানে গ্রামে গ্রামে একবার তুই কয়েকজন জিজ্ঞেস শুধু আমি ন কয়েকজন তোর কথা মানিল সবাই তো কইবে শুধু আমি একা কইলে তো ন একজনে তো একজন কইবে। মহিলাদের অভিজ্ঞতা আরো তিক্ত, তাদের বক্তব্য কাকে কিছু জানাবে, কেউ কর্ণপাতই করে না। রাজ্যে যে একটা নির্বাচিত একটা আছে সেটা এই প্রত্যন্ত এডিসি ভিলেজে গেলে বোঝাই যায়। জঙ্গলের বাঁশ শাক সবজি খেয়ে দিন পরিশ্রম করতে হয় বিরক্তা দেখতে যাবে। আর ওয়ার বার করে মায়া অনলাইন সরকারের কাছে কি দাবি রাখবো কি দাবি আমরা কার কার 2 টাকা করি দ তো আমরা সাহায্য সমিতি আমার কিছু দ আমি একার কিছু সাহায্য সমিতি পাই না আমরা কি দনি নি কারো 13 টাকা আমি হুয়ার গড় হয় না ছাগল গড় এই ছাগল লুন টুন আর গরু লুন সরকার থেকে কোনো রকম একার কোনো সুবিধা পাই না খালি আমরা আগের সামনে মারা গেছে তাই না নামে গড়ে গিয়ে আসে এগুলো গোপনে রাখছে তো সেক্রেটারি কই যে আমি গোপনে রাখতে হারি না ভাই তোমরা তো স্বামী নাই তোমরা নাম যখন চলে আসে তোমরা হাজবেন্ড নামে চলে আসে তুমি পাইবো সেক্রেটারি গোপনে রাখে 2 মাস আড়াই মাস মতন গোপনে রাখছে মানুষের কাছে তুলিয়ে গড় আমরা গোপনে। তো আপনার পরিবারের কতজন সদস্য আছে? এখন 4 জন তুই কার কাছে করে সাদার কাই তো আপনাদের পরিবারের আয়ের উৎস কি আপনারা কি ইনকাম ইনকাম কিভাবে ইনকাম কিভাবে করে আমি এমনে সংসার কিভাবে চলে এমনে কষ্ট করে চলে রে কি করে বাড়িতে
রেশমে কুড়ি বিশ কেজি পাই এখন মর তর কদ্র বানাই বেশি তাই চলে আর কষ্ট করি বদলে যাই এমন কষ্ট করে চলে ছোলা বাস তাস তুলে তো সামনে তো এডিসি নির্বাচন এডিসি আইলে আমি কইব আগে আমি নেতারে জিজ্ঞাসে নেতা কয় যে বুর্গ দিলে পাইব গ পাইব সাহায্য সমিতির পাইব কার দুই টাকা করে দিব এবার আইলে আমি কইব আমি পাইত ন আমি যার খুশি তারে দিব বুর্গিয়া আমি আমনে কথা মতন আমি আর পাইত না আমি এই বাগে কইব আর তো এই জায়গাটার নাম কি বলিপাড়া আর পঞ্চায়েতের নাম হারবাতলি পঞ্চায়েত আর আপনার নাম পুষ্পল খিতি দরকার আমি একের হারবাতলি পঞ্চায়েত লোক আইলে আমি সামনে দাঁড়ে কইতে হারব তোমরা তো পঞ্চায়েত মানুষ তুমি কি সাহায্য সময় দিন দিছে আমারে খারি হাজবেন্ড গিয়া মারা গেছে তাই না নামে গড়ে গিয়েছে এগুন সার আর প্রমাণ আছে না আমি দাঁড়া কইতে হারব দরকার বে দোয়া তে দোয়া একের আমি দাঁড়া কইতে হারব তাই কারগা দিছে নতুন কার এগুন আমি কতবার কইছি কারগা দুই টাকা করে দাও আমরা মাই এখন লেখা পড়ে তো কইও তো কষ্ট এখন তেন উঠছে এখন আমি সব রুমে বতি দিতে হারি না তো গুরুঙ্গ স্কুলে গুরুঙ্গ স্কুলে কত মাস্টর রাজি হই না এ মাস্টর কই যখন তার বাবা নাম বাবা নাই রাখ ইয়ে না বুঝাই সুজাই বাঙালি গুণ কই দিছে তুই রাখছে তো এখন সরকারের কাছে আপনি কি দাবি থাকবো আপনার কি দাবি আমরা কারগা দুই টাকা করে দাও তারা সরকার কি সাহায্য দিব যে আদর করে দিলে পাইব না দিলে কেমন করে পাইব 2018 বিধানসভা নির্বাচনের আগে সুনীল দেওধর বিপ্লব কুমার দেবদাস সহ অনেকে অশ্রু ছড়াতে এই অসভা জনজাতিদের জন্য পাহাড়ে মানুষও ভেবেছিল পাল্ট পরিবর্তন বলে দারুণ কিছু প্রাপ্তি পায় কিন্তু পরিবর্তনের মাত্র তিন বছর পাহাড়ের ভোটারদের অভিজ্ঞতা তীব্র বিষয় রিপোর্ট